পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে চরম ভোগান্তিতে অফিসগামী সাধারণ মানুষ। সপ্তাহে প্রথম কর্মদিবসে অসহনীয় হয়ে ওঠে এই দুর্ভোগ। কয়েক গুণ বেশি ভাড়ায় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে যান অনেকেই। গণপরিবহনের এই সংকটে ট্রেন স্টেশনে ভিড় করেন দূরের যাত্রীরা। আদ্দিন সজীবের রিপোর্ট। যানবাহনের জন্য মানুষের এই অপেক্ষা প্রায় এক ঘন্টা। জানেন বাস নেই, অন্য বাহনে যেতেও লাগবে কয়েক গুণ বেশি টাকা। তারপরেও যে কোনো উপায়ই হোক যেতেই হবে নির্দিষ্ট গন্তব্যে। দীর্ঘ অপেক্ষার পর বিআরটিসি বাস আসে, কিন্তু তাতেও নারী পুরুষে ঠাসা, ওঠার মতো অবস্থা নেই। তবু ঝুঁকি নিয়ে এভাবেই গন্তব্যে রওনা হওয়া। ঢাকার পথে পথে এদিন প্রাইভেট কার, সিএনজি আর রিক্সার চট। নেই বাস, যা আছে বিআরটিসি, তারও দেখা মেলা ভার। আমরা জিম্মি, এটা প্রতিদিনই আমাদের এটা শিকার হচ্ছে। হয়তো দু মাস চার মাসের মধ্যে আবার যখন সিএনজি বাড়াবে তখনও আমাদের ভাড়া বাড়বে। স্টুডেন্ট আর জব হোল্ডার, এদের মানে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। সরকার যে এই পরিস্থিতির সৃষ্টি করছে এই দুর্যোগ মুহূর্তে, এই করোনার মুহূর্তে, এই এই ভোগান্তিটা আমাদের ভোগাইতে হইতেছে। দূর দূরান্তের যাত্রীদের ভোগান্তি অসহনীয়। গত দুদিন ঢাকায় আটকে পড়া মানুষগুলো ভিড় করেন রেল স্টেশনে, কিন্তু সেখানেও আছে টিকিট ভোগান্তি। কারণ ট্রেনের তুলনায় যাত্রী অনেক বেশি, তাই অতিরিক্ত যাত্রী নিয়েই ঢাকা ছেড়ে যায় ট্রেনগুলো। ব্যর্থতা পুরোটাই সরকারেরই নিতে হবে, এটা আসলে মানে কারোর দোষ দিয়ে লাভ নেই। সিন্ডিকেট তৈরি করে মনে করেন তেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এতে সব সেক্টরেই প্রভাব পড়ছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সরকার সাধারণ জনগণের সুখ দুঃখের মধ্যে নাই। ব্যবসায়ীদের কাছে জিম্মি, সরকারের জিম্মি, আমরা সাধারণ সবার কাছে জিম্মি, এটা দেখার কেউ নেই। জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও ভেবে নেয়ার অনুরোধ সাধারণ মানুষের। সবার কথা একটাই, ভাই, ঘর থেকে বের হতেই হবে, কাজে যেতেই হবে, থাকুক গণপরিবহন সংকট কিংবা অন্য কোনো বড় রকমের বিপদ, না হলে যে চাকরি থাকবে না। এমন একটা অবস্থায় অসহায় হয়ে এই মানুষগুলো বলছেন সমস্যা বারবারই হয় কিন্তু এগুলোর সমাধান হয় না দ্রুত। এজন্যই তাদের মনে একটা কষ্ট আছে, এই কষ্ট দেখার জন্য নাকি কেউ নেই। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।